আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আমার ভিডিওটি হচ্ছে রসুবা। এটি হচ্ছে রসুবা 10 যেটি, তো এই সম্পর্কিত আমার ভিডিও আজকের। তো এটি হচ্ছে মূলত কোলেস্টেরল, যাদের ব্লাডে কোলেস্টেরল রয়েছে সারা বা রক্তের ভিতরে চর্বি রয়েছে, তাদের জন্য মূলত ডাক্তার এটি অ্যাডভাইস করে থাকেন। রসুবা 10, এরপরে রসুবা 5 রয়েছে। তো এটি সম্পর্কে আমার এই ভিডিওটি। তো আমি আজকের এই রসুবা সম্পর্কে মোটামুটি বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো এজন্য আমার পুরো ভিডিওটি আপনারা ভালোভাবে দেখবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে নেবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপডেট পেয়ে যান। তো যাই হোক, রসুবা এটি একটি হচ্ছে রসুবাস্টিন গ্রুপের একটি ঔষধ। রসুবাস্টাটিন গ্রুপের এটি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের রসুবা নামে এই ঔষধটি বাজারে এনেছে। এটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রসুবা 10। তো রসুবা 10 দেখুন, একটু ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে রসুবা 10, এছাড়াও রসুবা 5 রয়েছে। তো সেটি মূলত নর্মালি যাদের কোলেস্টেরল রয়েছে বা ব্লাডে চর্বি রয়েছে তাদের জন্য ডাক্তার অ্যাডভাইস করে থাকেন। আর এটি আমি দেখাচ্ছি যেটি, এটি রসুবা 10, এটি যাদের উচ্চমাত্রায় অতিরিক্ত দরকার কোলেস্টেরল। তো যাই হোক, এটি সম্পর্কে আমি একটু বিস্তারিত আপনাদেরকে আলোচনা করি। রসুবা এটি হচ্ছে রসুবাস্টাটিন গ্রুপের এই ঔষধ। এইচএমজি কোয়ে রিডাক্টেস এনজাইমের সিলেক্টিভ ও কম্পিটিটিভ ইনহিবিটর। এইচএমজি কোয়ে রিডাক্টেস একটি গতি নির্দেশক এনজাইম, যা 3-হাইড্রক্সি-3-মিথাইল গ্লুটারাইল কোএনজাইমের মেভালোনেটের এ পরিবর্তন ত্বরান্বিত করে। এটি হচ্ছে একটি মেডিকেল ভাষা যেটি হয়তো আমরা সাধারণ পাবলিক বুঝতে পারবো না। তো সাধারণ পাবলিক যেভাবে বুঝে সেটি সম্পর্কে আমি একটু বলি। এটি হচ্ছে মুখে সেবনের জন্য, মুখে সেবনের পরে এটি রক্তরসে রসুবাস্টাটিন এর সর্বোচ্চ পরিমাণ 3-5 ঘন্টার মধ্যে পরিলক্ষিত হয় এটির কার্যক্রম। রসুবাস্টাটিনের ডোজ বৃদ্ধির সাথে সাথে রক্তরসে সর্বোচ্চ ঘনমাত্রা যেটি সিম্যাক্স এবং লেখচিত্র ঘনমাত্রা সময়রেখার অন্তর্গত এলাকা AUC মাত্রা অনুযায়ী বাড়তে থাকে। তো স্থির অবস্থায় রসুবাস্টাটিনের গড় ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হচ্ছে 134 লিটার, অর্থাৎ 88% রসুবাস্টাটিন প্লাজমা প্রোটিনে যুক্ত হয় প্রধানত অ্যালবুমিনের সাথে। তো এটির যেই রোগ নির্দেশনাগুলো সেটিও আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি, যে মূলত কী কী কাজের জন্য, কী কী রোগের জন্য ডাক্তার অ্যাডভাইস করে থাকেন। সেটি হচ্ছে হেটেরোজাইপাস হাইপারকোলেস্ট্রোলোমিয়া, ফ্যামিলি এবং নন ফ্যামিলিয়াল সবার জন্যই। এরপরে হচ্ছে হেমোজাইকাস হাইপারকোলেস্ট্রোলোমিয়া, এটা দেওয়া হয়। এছাড়া মিক্সড ডিসলিপিডেমিয়া, এটিও তাদের জন্য দেওয়া হয়। মূলত যাদের ব্লাডে চর্বি রয়েছে তাদের জন্য এই ঔষধটি মূলত ডাক্তার দিয়ে থাকেন, বা ব্লাডের ঘনত্ব বেশি যাদের, বিশেষ করে হার্ট অ্যাটাকের সমস্যা অথবা স্ট্রোকের সমস্যা, অথবা যারা স্ট্রোক করছে স্ট্রোক পরবর্তীতে ডক্টর এটি অ্যাডভাইস করে থাকেন এই রসুবাস্টাটিন গ্রুপের এই ঔষধগুলো। তো আপনারা এটি সেবনের যেই নিয়ম মাত্রা সেটি হচ্ছে
সাধারণ নির্দেশনা মাত্রা অনুযায়ী সকল ক্ষেত্রে সুপারিশকৃত প্রারম্ভিক মাত্রা দৈনিক 10 মিলিগ্রাম অথবা 5 মিলিগ্রাম এটি দৈনিক একবার রাত্রবেলা সেবন করতে হবে। তো এটি হয়তো জেনারেলি যেটি নির্দেশনা দেয়া রয়েছে সেটি আমি আপনাদেরকে বললাম, কিন্তু মূলত ডক্টর আপনাদেরকে যেভাবে অ্যাডভাইস করবে, ডক্টর যেভাবে প্রেসক্রিপশনে আপনাদেরকে উল্লেখ করে দেবে সেভাবেই আপনাদেরকে সেবন করতে হবে। আর এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আপনাদেরকে বলছি। সেটি হচ্ছে রসুভাস্ট্যাটিন সাধারণত সহনশীল, এটি অন্য অন্য ঔষধের মতো নয়। রসুভাস্ট্যাটিন সংশ্লিষ্ট উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ হল মায়োলেজিয়া, কোষ্ঠকাঠিন্য, অ্যাস্থেনিয়া, পেট ব্যথা এবং বমি বমি ভাব, এটা হতে পারে। তো এগুলো একটু পার্শ্ব প্রতিক্রিয়া। তো যাই হোক বন্ধুরা, এটি গর্ভধারণ এবং মাতৃদুগ্ধকালে ব্যবহার করতে পারবেন কিনা সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি হচ্ছে সন্তান ধারণে সক্ষম নারীদেরকে কেবল তখনই রসুভাস্ট্যাটিন দেওয়া যাবে যখন তাদের সন্তান ধারণের সম্ভাবনা নেই, এবং রোগীকে ঝুঁকি সম্পর্কে অবগত করতে হবে। রসুভাস্ট্যাটিন থেরাপি চলাকালে কেউ গর্ভধারণ করলে সাথে সাথে রসুভাস্ট্যাটিন থেরাপি বন্ধ করতে হবে। রসুভাস্ট্যাটিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কি না তা এখনও জানা যায়নি। শিশুদের ক্ষেত্রে এটি নিরাপত্তা কার্যকারিতা এখনও কোনো এরকমের কোনো গবেষণায় আসে নাই। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এছাড়াও এই ভিডিও সম্পর্কে অথবা কোনো কিছু জানার থাকলে সেটি কমেন্ট করবেন। এছাড়া নতুন কোনো ঔষধ সম্পর্কে আপনাদের জানার থাকলে সেটিও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাআল্লাহ নতুন ভিডিও দেব। আর আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বেই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন, এটি আপনাদেরকে মাথায় রাখতে হবে। শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখেই আপনারা ঔষধ সেবন করবেন না। তো ধন্যবাদ বন্ধুরা।